জীবনের আরও এক নতুন বছরে পা রাখলেন সুপারস্টার সাকিব খান। রবিবার 28শে মার্চ ছিল জনপ্রিয় এ চিত্রনায়কের জন্মদিন, তাই তো দেশ বিদেশের কোটি ভক্ত বিশেষ এদিনে সাকিবকে শুভেচ্ছা ও দোয়া জানান। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করে যেটি সাকিবের হৃদয় ছুঁয়ে যায়, সেই অনুভূতি নাড়া দেয় সাকিব খানের বাবা মায়ের মনেও। সম্প্রতি পাবনায় চলমান অন্তরাত্মা সিনেমা শুটিং স্পটে চ্যানেল আই অনলাইনের এক প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সাকিব খান বলেন, আমাকে যারা ভালোবাসে প্রতি বছর জন্মদিন এলে তারা নানাভাবে উদযাপন করে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখলেই ইমোশনাল হয়ে পড়ি, ভক্তরা নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ জানায়, বিষয়টি আমার কাছে অত্যন্ত সুখের, আর তাই তো মাঝে মধ্যে এসব দেখে নীরবে কাঁদি, আমার বাবা মাও গর্বিত হয়। সাকিব খান আরো বলেন, সব ফ্যানদের সাথে ফেস টু ফেস দেখা করা সম্ভব না, তারা নিজেরাও জানে হয়তো কখনো সরাসরি পরিচিত হতে পারবে না, কিন্তু বছরের পর বছর আমাকে অন্ধের মতো ভালোবাসে, কত কিছু যে করে আমার জন্য, একা একা যখন এগুলো দেখি আমার চোখ ভিজে যায়, ওদের এসব পাগলামো আমাকে কাজের অনুপ্রেরণা দেয়, নইলে এতদিন হয়তো আমার কাজের গতিপথ পরিবর্তন হতো। সবসময় বলি আমি ওদেরই জন্য যাদের জন্য আজকের আমি, তাই জন্মদিনে ভক্তদের বিভিন্ন পাগলামি ও অনুভূতি প্রকাশের ধারণা দেখে সাকিব খানের কাছে তার জন্মদিন হয়ে ওঠে বিশেষ দিন, তার ভাষায় ফ্যানদের জন্য এই দিনটি আমার কাছে ভেরি স্পেশাল, এছাড়া তেমন কিছু মনে হয় না। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, পাবনা রত্নদ্বীপ রিসোর্টে রাত 11:30টায় সোহানি হোসেন নিজ হাতে নানা পদের সুস্বাদু খাবার রান্না করে আনেন সাকিব খানের জন্য। 12:01মিনিটে দুটি হাতি ও ব্যান্ড পার্টি, সমগ্র রিসোর্টে আলোকসজ্জা ও সাকিবের ব্যানারে মরিয়ে সাকিবকে জাঁকজমকপূর্ণ আয়োজনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেক কাটেন তিনি, যা দেখে সাকিব খান রীতিমতো বিস্মিত হন। লেখিকা ও প্রযোজক সোহানি হোসেন বলেন, সাকিবকে আমার নিজের ভাই মনে করি, খুব অল্প সময়ে যতটুকু পেরেছি করেছি, সময় বেশি হলে হয়তো তাকে তার জন্মদিনে অন্যভাবে সারপ্রাইজ দিতে পারতাম। রাত 12:00টায় বেশি কিছু করতে পারিনি বলে রবিবার বিকেলে গেট টুগেদার আয়োজন করেছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য, তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।